ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মাদ্রাসার সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব। তিনি বলেছেন, সরকার রাজ্যে মাদ্রাসার সংখ্যা কমাতে এবং মাদ্রাসা ব্যবস্থার নিবন্ধন শুরু করতে চায়। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। ভারতীয় বার্তা সংস্থা ANI এর বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ANTI-TV। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের সাংবাদিক সম্মেলনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমরা প্রথম দফায় রাজ্যে মাদ্রাসার সংখ্যা কমাতে চাই। তিনি আরও বলেন, আমরা মাদ্রাসায় সাধারণ শিক্ষা চালু করতে চাই এবং মাদ্রাসায় নিবন্ধন ব্যবস্থা চালু করতে চাই। সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে কাজ করছে এবং তারা এতে সহায়তাও করছে। তার দাবি, আমরা এই বিষয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে কাজ করছি এবং তারা আসাম সরকারকে এ বিষয়ে সাহায্যও করছে। এর আগে গত মঙ্গলবার আসামের পুলিশের মহাপরিচালক ভাস্কর জ্যোতি মহন্ত বলেছেন, রাজ্যের মাদ্রাসা ব্যবস্থায় সংস্কার আনার জন্য আলোচনা চলছে। আর গত সোমবার গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে আসামের DGP বলেন, আসামে মাদ্রাসাগুলো সঠিকভাবে চলছে, মাদ্রাসা চালাচ্ছেন এমন 68 জনের সাথে আজ আমরা কথা বলেছি। তিনি বলেন, তারা ছোট মাদ্রাসাগুলোকে বড় মাদ্রাসার সঙ্গে একীভূত করার বিষয়ে আলোচনা করেছেন। তার ভাষায়, কিভাবে মাদ্রাসায় আরও সংস্কার আনা যায়, নিয়ম নির্ধারণ এবং বোর্ড গঠন করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে। আমরা ছোট মাদ্রাসাগুলোকে বড় মাদ্রাসার সাথে একীভূত করার বিষয়েও কথা বলেছি, এ বিষয়ে জরিপ চালানো হচ্ছে দাবি করে তিনি বলেন, প্রায় 100টি ছোট মাদ্রাসা বড় মাদ্রাসার সাথে একীভূত হয়েছে, এ বিষয়ে জরিপও করা হচ্ছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরের শুরুতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, মাদ্রাসায় যদি ভারত বিরোধী কার্যক্রম হয় তাহলে তা ভেঙে দেওয়া হবে। মাদ্রাসা ভেঙে দেওয়ার কোনো ইচ্ছাও সরকারের না থাকলেও জিহাদি কাজকর্মে কোনো প্রতিষ্ঠান ব্যবহার করা হলে তা ভেঙে দেওয়া হবে।